একটি নতুন গাড়ি ও একটি ফুটফুটে বালক। সদ্য নতুন কেনা গাড়িটা যখন বাসার নিচে পার্কিংয়ে পরিষ্কার করছিলাম, তখন আমার 6 বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটাতে কিছু লিখছিল। খুব শখের গাড়ি, তাই আর রাগ সামলাতে না পেরে ছেলের হাতের ওপর হাতে থাকা জিনিসটা দিয়ে আঘাত করলাম। রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল লোহার একটা পাইপ। আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল আর আমি ওর পাশে বসে কাঁদছি। লোহার আঘাতে ছেলেটার 4টা আঙুল ভেঙে গেছে, আর ঠিক হবে না কখনো। আমার চোখের পানি ওর গালের ওপর পড়ায় তার ঘুম ভেঙে যায়। ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আমায় বলে, সরি বাবা, আমি আর গাড়ির উপর কখনোই লিখব না। আমার আঙুলগুলো কি আবার আগের মতো হবে বাবা? বাসায় ফিরে এসে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি। তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি, তখন আমার চোখে পড়ে গাড়ির গায়ে ছেলের লেখাটার ওপর। তাতে লেখা ছিল, লাভ ইউ ড্যাড। পরদিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করেন। তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল আর তাতে লেখা ছিল, অ্যাঙ্গার অ্যান্ড লাভ হ্যাভ নো লিমিটস, দ্য চয়েস ইজ ইয়োর্স। রাগ পরিহার করুন, অশান্ত না হয়ে একটু ধৈর্য ধরুন, তা না হলে ফলাফল হবে ভয়ঙ্কর। কণ্ঠে আমি মোস্তাফিজুর রহমান লাকি। সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকুন, পাশে থাকা আইকন বেলটি টিপে দিন। ধন্যবাদ সবাইকে।